হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমন টেক তো ভিউয়ার্স আজকে স্পেশালি পুরো ব্রিজের কথা বলবো মটোলা এস ফোরটি ফোনটির ইন ডিটেলস নিয়ে এই ফোনের নতুন দাম পুরান দাম ইন ডিটেলস পারফরম্যান্স সহ এই ভিডিওতে ধারণা দেওয়ার ট্রাই করব অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিডে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বিলয়ানটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোটল্লা এস ফোরটি এটা কিন্তু চার পাঁচটা কালার ব্র্যান্ডে পেয়ে যাবেন রেড কালারটা আরও সুন্দর তবে আমার হাতে যে কালারটা দেখতে পাচ্ছেন এ কালারটা কিন্তু চমৎকার রেড কালারটা আরও বেশি ভালো লাগে আপনি কালারগুলো দেখলেও আপনার ভালো লাগবে আর কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকার লেভেলের একটা ডিভাইস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডাইমেন্সিটির প্রসেসর আট হাজার বিশ আর কথা বলতে গেলে র্যামও ভালো পেজ যাচ্ছেন প্রসেসরও ভালো ব্যাটারি ব্যাকআপও চৌচল্লিশশো এমএস সিলিম একটা ফোন অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন দেওয়া হয়েছে ডিসপ্লে সাইজ পেজ যাচ্ছেন সিক্স পয়েন্ট পঞ্চান্ন ইচি হাজার আশি চব্বিশশো পিক্সাল সাপোর্টেড নেটওয়ার্ক সাপোর্টেড পাওয়ারফুল চল্লিশশো থেকে পঞ্চান্নশো আর চল্লিশশো এমএস দেওয়া হয়েছে ব্যাটারি ব্যাকআপ পাঁচ হাজার এমএস দিলে ভালো হয়েছে তারপরও চার্জিং ব্যাকআপ মোটামুটি ভালো পেয়ে যাবেন আর সবচেয়ে মজার বিষয় হলো যেহেতু ফোনটা সিলিম একটু এই জন্য বা ব্যাটারি ব্যাকআপ কমাই দিয়েছে তো পাওয়ারফুল চল্লিশ এম এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন হিউজ স্টোর অ্যান্ড র্যাম পেয়ে যাচ্ছেন লার্স ওয়েলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফাইভ জি নেটওয়ার্ক সাপোর্টের তো পেয়ে যাচ্ছেন তো আট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের মডেলটা এস ফোর কিন্তু খুবই সিলিম একটা ডিভাইস আর ডিসপ্লে এর কিন্তু খুবই ভালো পেয়ে যাচ্ছেন একশো চুয়াল্লিশ হার্স রেট পেয়ে যাচ্ছেন যেটা অন্য সচরাচর অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যায় না ফোর কেতে আর থার্টি এ পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন হাজার আশি ভিতরে সিক্সটি এপিএফ পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন যারা ভাবছেন যে মডেল একটা ফোন নিবেন তারা এই ফোনটা চলে নিতে পারেন এক কথায় অলরাউন্ডার একটা ফোন বলতে পারেন যেমন কার্ড ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার সুপারঅ্যামুলের ডিসপ্লে এভারেজ যা যা লাগে সব কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফোনে ডুয়েল এল ইডি এল ফ্ল্যাশ যা যা লাগে এক কথায় ইন ডিসপ্লে একুরেট কাজ করে আর আটচল্লিশও দেখা যায় আপনি পনেরো ওয়াটের ওয়ার্ডলেট চার্জার সাপোর্টের পেয়ে যাচ্ছেন এছাড়া আটষট্টি ওয়াটের আপনার ওয়ার্ড চার্জার পেয়ে যাচ্ছেন যেমন আটষট্টি ওয়াটের চার্জার দিয়ে আপনার বেশিক্ষণ লাগবে না চার্জ করতে আর ওয়ার্ডলেট চার্জ দিয়েও চার্জ করতে পারবেন উভয় চার্জ দিতে পারবেন তো কালারগুলোও কিন্তু যথেষ্ট ভালো এছাড়া এই ফোনের আপনি ভিডিও শ্যুটের কথা বলতে গেলে ভিডিও শ্যুট কিন্তু ফোর কে তে থার্ড ডিএস হাজার আশি পিতে সিক্সটি এ পর্যন্ত সেলফি ক্যামেরাও খুবই ভালো অত্যন্ত দুর্দান্ত একটা লেভেলের আপনি এই ফোনটা নিয়ে যদি ফুল ক্যামেরা অন করেন তাহলে মনে করবেন যে এটা কাচের টুকটা ধরে আসেন আর মোটলার ফোনগুলো কিন্তু লং লাস্টিং ইউজেবল হয় অনেক শক্তপোক্ত হয় অন্য অ্যান্ড্রয়েড ফোনের চেয়ে তো এস এসফটিটা চমৎকার লেভেলের একটা ডিভাইস আর ডিসপ্লের ভেজেল খুবই পাতলা আর যে কারণে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দেওয়া হয় না এই ফোনে চল্লিশ এমএইচ দেওয়া হয়েছে প্রায় ছয়শো এমএইচ ব্যাটারি কম দেওয়া হয়েছে সে কারণে কিন্তু ওরকম আবার পাতলাও পেয়ে যাচ্ছেন হাতি নিলে মনে করবেন যে খুবই পাতলা একটা ডিভাইস তো ডাইমেনসিটি আট হাজার বিশ প্রসেসর দেওয়া হয়েছে এই প্রসেসর দিয়ে আপনি ফ্রি ফায়ার পাবজি আর রান করতে পারবেন অনাহাসে কোনো ধরনের সমস্যা হবে না এটা কিন্তু আপনি আর জিবি একশো আঠাইশ জিবি ইভেন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর যা যা লাগে আপনি এই ফোনে কিন্তু আপনি পেয়ে যাবেন আর সবচেয়ে মজার বিষয় হলো প্রাইস সেগমেন্টের কথা বলতে গেলে এই ফোনটার নতুন দাম যখন বের হয়েছিল চুয়াল্লিশ হাজার টাকা ছিল আর এখন দাম কমে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আছে নতুন যদি কিনতে যান বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার গুনতে হবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর যদি আপনি ইউজ কিনতে যান ইউজ কিনলে অলমোস্ট তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা এরকম কন্ডিশনে পেয়ে যাবেন আমার হাতে যে কন্ডিশন আছে আপনার পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস এরকম ইউজের কন্ডিশনে কিনতে গেলে আপনি তিরিশ থেকে একত্রিশ হাজার টাকায় অনলি ডিভাইস পেয়ে যাবেন নতুনের চেয়ে অলমোস্ট দশ থেকে বারো হাজার টাকা কিন্তু আপনার সেভ হয়ে যাবে পুরান কিনলে আরও যদি আপনি নতুন কিনতে চান তাও কিনতে পারবেন আর ডিসপ্লে হার্টস কিন্তু ভালো সিপসিট হিসাবে কিন্তু অবশ্যই এই ফোনে মিডিয়াটেক ডাইমেন্সিটি আট হাজার বিশ প্রসেসর দেওয়া হয়েছে তো মিডিয়াটেক ডাইমেন্সিটি আট হাজার বিশ ফাইভ ন্যানোমিটার একটা প্রসেসর ইউজ করাছে অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন দেওয়া হয়েছে আর যা যা লাগে এই ফোন আপনাকে অফার করছে ডুয়েল সিম ইউজ করতে পারবেন ন্যানো সিম একটা ইসিম একটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারেন গ্লাস ফন্টে পেয়ে যাচ্ছেন প্লাস্টিক ফ্রেম প্লাস্টিক ব্যাকে পেয়ে যাচ্ছেন আর কি যা যা লাগে আপনাকে এই ফোনে কিন্তু আপনাকে দিবে ইনশাল্লাহ আর ফোনটা আশা করি আপনার হাতে নিলে ভালো লাগবে তারপর আপনার যদি পছন্দ থাকে সেক্ষেত্রে আপনি এই ফোনটা চাইলে বাই করতে পারেন কোনো ধরনের সমস্যা নাই আর মোটরলাই স্পোর্টিটা খুবই গ্রিপফুল একটা প্রোডাক্ট হাতে নিলে আর পিছনে তো লেদার আসেই তবে লেদার যদি পছন্দ না থাকে তাহলে আপনি কিন্তু রেগুলার ভার্সনও পেয়ে যাবেন ব্যাগের ফ্রেম আর কি প্লাস্টিক ফ্রেম ওগুলো আপনি চাইলে নিতে পারবেন তবে লেদারটা নেওয়াই উত্তম লেদারটা ভালো লাগে হ্যান্ডফিলটা ভালো পাবেন আপনি যদি আর প্রোটেক্টার সারা চালান আর প্রোটেক্টার সহ তো আর কথা নাই আপনার তাহলে তো হ্যান্ডফিল আবার নষ্ট হয়ে যায় যে কোনো ফোনেই প্রোটেক্টার ইউজ করলে কিন্তু হ্যান্ডফিল থাকে না তো মডোলা স্পোর্টির প্রাইস সেগমেন্ট অল ওভার রিভিউস হলো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকান্ডে বাজিয়ে দেবেন তো ভিওয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ